माननीय प्रधानमंत्री सठिक दिक निर्देशनाय एटीआई सहयोगिता उद्भावनी धारणा वास्तवायने काज करछे ढाका वासा। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সাবান পানি দিয়ে হাত ধোয়া অন্যতম পন্থা। তাই ঢাকা ওয়াসা সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য পানির পাম্প এবং যেসব এলাকায় জনসমাগম বেশি সেসব জায়গায় ইতোমধ্যে 250টি প্যাডেল হ্যান্ড ওয়াশ সুবিধা তৈরি করে দিয়েছে। ফলে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই পায়ের চাপে যে কেউ নিরাপত্তার সাথে সাবান পানিতে হাত ধুতে পারছে। ঢাকা ওয়াসার এই বিশেষ কার্যক্রমের ফলে ঘরের বাইরে চলাফেরা করা মানুষ কোভিড নাইন্টিন থেকে নিরাপদ থাকছে, সেই সাথে পানির অপচয় রোধ হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি এর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্যাডেল হ্যান্ড ওয়াশের মাধ্যমে সার্বজনীন হাত ধোয়ার এই জনবান্ধব ব্যবস্থাপনাটি ইতোমধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, যা ঢাকা ওয়াসার জন্য একটি বড় সাফল্য। এমন অসংখ্য উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা ওয়াসা।